নিজে নিজেকে লঙ্কার রাজা রাবণের ছোট ভাইয়ের পরিচয় দেওয়ার এক অসুর এসেছে। আপনার শরণে আসতে চাই এই বলে উনি আপনার দর্শনের আজ্ঞা চাইছেন। কিন্তু উনি শত্রুর ভাই, এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত যে ওনাকে এই শিবিরে আসতে দেওয়া হবে কি হবে না। আপনাদের সবার এই ব্যাপারে মতামত কি? হতে পারে ও রাবণের কোনো গুপ্তচর। ভাই হোক বা গুপ্তচর, আমাদের শত্রুই তো। এই মায়াবী রাক্ষসদের কি ভরসা? শরণের কথা বলে আমাদের দলে ঢুকে ভেতরে ভেতরে আমাদের অনিষ্ট করবে, আমাদের বিশ্বাস জয় করে আমাদের উপরই প্রহার করবে। ভগবান, আমাদের ওনার কথা না শুনে ওনাকে শীঘ্রই বন্দি বানিয়ে নেওয়া উচিত। বানররাজ, যার হৃদয়ে কপটতা থাকবে সে প্রকার খোলামেলাভাবে সামনে আসবে না। ওনাকে ওনার পরিচয় জিজ্ঞাসা করা উচিত। উনি কে? ওনার নাম কি? বিভীষণ নাম বলছেন উনি ওনার। বিভীষণ? উনি ওনার নাম বিভীষণ বলেছেন? কেন, কোনো আশঙ্কা উপস্থিত হয়েছে ওই নাম শুনে? আশঙ্কা? আশঙ্কার মৃত্যু সরে গেছে বিভীষণের নাম শুনে। হনুমান, তুমি এমন বলছো যেন বিভীষণ আমাদের স্বজন ও হিতৈষী। এ হতে পারে না, কারণ ও রাবণের ভাই, একজন রাক্ষস, তাই মায়াবী রূপ ধারণ করতে পারে। রাক্ষসদের মধ্যে অন্তর্ধান হবার শক্তিও থাকে, ও সুযোগ পেলে আমাদের অনেক ক্ষতি করতে পারে। রাক্ষস জাতির বলেই উনি দুষ্ট বা দুর্জন হবেন, এটা মেনে নেওয়া অন্যায়। কোনো প্রাণী জাতিগতভাবে ভালো বা খারাপ হয় না, তারা তো আপন কর্মের জন্য ভালো বা খারাপ হয়। রাক্ষসদের মধ্যেও রাজা বলির মতো ধর্মাত্মার দানী, প্রহ্লাদের মতো হরিভক্ত ছিল মহাশয়। সেই প্রকার বিভীষণও আপনার পরম ভক্ত প্রভু। তাছাড়া সীতামাতা তো আমাকে এটাও বলেছিলেন যে বিভীষণ আপন পুত্রের হাত দিয়ে লুকিয়ে চুরিয়ে কখনো কখনো খাবারও পাঠাতেন। হতে পারে সেই সময় ওর পুত্রী সহানুভূতির কারণে এরকম করেছিল, কিন্তু আজ অবস্থা অন্যরকম। লঙ্কায় সবাই জানে যে এই সময় শ্রীরামের সেনা সমুদ্রের ওই পারে পৌঁছে গেছে। এই সময় বিভীষণের আপন ভাইয়ের শত্রুর কাছে আসার উচিত সময় এটা নয়, উচিত স্থানও নয়। যে সংকটে আপন সহোদর ভাইকে ত্যাগ করে তার উপর একটু ভেবেচিন্তে বিশ্বাস করা উচিত দাদা। লক্ষণ, লক্ষণ আর ভরতের মতো ভাই এই সংসারে তো বটেই, ত্রিলোকেও দুর্লভ। অতএব ওই মাপদণ্ডে সবাইকে মাপা কখনোই উচিত নয়। বানররাজ, আপনাদের সবার বিচার আমি একাগ্র চিত্রে শুনেছি, এবার আপনারা সবাই আমার বিচারও শুনুন, তারপর সিদ্ধান্ত নেবেন। সম্ভবত বিভীষণের কিছু দোষ, ওর মনে কোনো দুরভিসন্ধি আছে। কিন্তু আমারও একটা কথা আছে, যে শরণে আসবে তাকে অভয় দিয়ে দাও। মিত্র হয়ে যে এগিয়ে আসবে, শরণার্থী হয়ে আসবে, তাকে ফিরিয়ে দেওয়া দোষের হবে। দোষীকে আশ্রয় দেওয়া, যদি সে আমাদের ঠকাতেও আসে, সৎপুরুষের সবসময় উচিত। ঠকানো নয়, ঠকেই না হয় গেলাম। আপনার সিদ্ধান্ত উত্তম প্রভু, আর ধন্য আপনার আদর্শ। আমরা ওনার স্বজন নই, তবু উনি আপনার শরণে এসেছেন, আমি এতে কোনো কপটতা দেখতে পাচ্ছি না। আমি আপনাদের সবার সুবিধার্থে একটা উদাহরণ শোনাচ্ছি, আপনারা সেটা মন দিয়ে শুনুন। পূর্বকালে মহর্ষি কাহ্নর পুত্র, মহান সত্যবাদী মহর্ষি কাণ্ডু
एक धर्म विषय सिद्धांत दिए आर्द्रबा जदिबा दृष्ट परिशाम शरणागता अरे प्राणनम परित्यज्य रक्षितब्य कृतात्मना जदि शत्रु शरणे आसे और दया कामना करे ताहले ताकेओ निराश करा उचित नय। शत्रु दुखी होक बा दुरात्ता जदिओ विपक्षे शरणे एसे जाए ताहले वीर पराक्रमी श्रेष्ठ पुरुषेरो उचित आपन प्राणेर मोह त्याग करे ताके रक्षा करा। जदि सेटा तिनि ना करेन ताहले पापेर भागीदारी हबेन।